হ্যালো বন্ধুরা, 28শে ডিসেম্বর সন্ধ্যে 7:30 ঘরের মাঠে এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামবে এটিকে মোহনবাগান দল। তো এই মৌসুমের আইএসএল এ এফসি গোয়ার বিরুদ্ধে যখন এফসি গোয়ার মাঠে এটিকে মোহনবাগান দল খেলতে নামে, সেই ম্যাচে কিন্তু একটা লজ্জাজনক হারের মুখ দেখতে হয়েছিল ফেরান্ডো বাহিনীকে, এবং সেই হারের বদলা সুদে আসলে নিতে চাইছে এবার জুয়ান ফেরান্ডো। তো এই ম্যাচে খেলার জন্য অ্যাভেলেবেল হয়ে যেতে চলেছে হুগো পুমুস যতদূর খবর পাওয়া যাচ্ছে, আর হুগো পুমুসকে ছাড়া দলটা যে কতটা ছন্ন ছাড়া সেটা কিন্তু পরিষ্কার আমাদের কাছে। তো 28 তারিখের ম্যাচে অনুপস্থিত থাকতে পারে দীপক টাংরি, এবং আশিক কুরুনিয়ানের চোট খুব একটা গুরুতর না হবার জন্য এই ম্যাচে আশিককে কিন্তু খেলাতে পারে কোচ জুয়ান ফেরান্ডো। তো এই ম্যাচের জন্য আমি 4-2-3-1 এই ফরমেশনটা প্রেফার করব, কারণ এফসি গোয়ার মতন দলের বিরুদ্ধে তিনের ডিফেন্সে খেলার সাহসিকতা না দেখানোই ভালো হবে কোচ জুয়ান ফেরান্ডোর জন্য। তো এই ম্যাচেও গোলকিপার পজিশনে থাকবে স্পাইডারম্যান গোলকিপার বিশাল কায়েত, এবং চারের ডিফেন্সে থাকবে শুভাশিস বোস, ব্র্যান্ডন আমিল, প্রীতম কোটাল এবং আশিস রায়। দুজন ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে থাকবে কার্ল ম্যাকিউ এবং লেনি, এবং আপ ফ্রন্টে উইং দিয়ে খেলতে দেখা যাবে লিস্টন কোলাসো এবং আশিক কুরুনিয়ান অথবা কিয়ান নাসিরিকে, এবং হুগো পুমুস থাকবে অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে, আর স্ট্রাইকার পজিশনে দেখা যাবে ডিমিত্রিকে। তো আমার মতে 90% কনফার্ম কিন্তু এইরকমই একটা প্লেইং ইলেভেন নিয়ে মাঠে নামতে পারে জুয়ান ফেরান্ডো বাহিনী। তো বন্ধুরা, তোমরা বলো এই ম্যাচের ফলাফল কি হতে পারে বলে তোমার মনে হচ্ছে? তো এই ভিডিওটা এটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।